डाटा अफ करे दोएल। किछुक्षणेर मध्येई जोहरा क्लासे आसे। जोहा एसे दोएलेर कांधे ओर कांध दिए धक्का देय। कि रे बियार ताफा, मैरिड लाइफ केमन जाच्छे? भालोई, आगेर मतोई आछे। बोलेछिलाम ना, तोरा टम आर जेरिर मतो सारा दिन झगड़ा करबि, अथच दिन शेषे एके अपरके ना पेले आपसेट हये जाबि। कथा बोले इमन इयार्कीर छले हेसे बोले, जय बांगला, एबार बिये करे एके अपरके सालाम। इमनेर कथा शुने दोयेलरा सबाई अट्टो हासिते हेसे देय। तुर्जो सबाईके थामिये दिये बोले, ওরা তো বিয়ে করে ফেললো, কিন্তু আমরা তো আমাদের পাওনা জিনিস পেলাম না। তোরা আবার কি পাস? গাছছাড়া ভাব নিয়ে বলে দোয়েল। আরো সে অবাক হয়ে বলে, ও মা, বিয়ে করলি আমরা ফলক ভাইয়ার শালা শালা হিসেবে কিছু পাই না? কি পাস তোরা? আরে বোকা মেয়ে, বিয়েতে শালা শালীরা কি পায়? তুই কোয়েলাপুর বিয়েতে কি করেছিলি? জুতা লুকিয়েছিলাম, দরজা ধরেছিলাম, গেট ধরেছিলাম, পরে ভাইয়ার কাছ থেকে নগদ 50,000 টাকা। আমরা ওরকম করব, যা পাবি 50% আমার। দিব তোমায়, ভেঙচি কেটে বলে আরুষি। এরই মধ্যে স্যার ক্লাসে প্রবেশ করেন। মুহূর্তেই সবাই যে যার আসনে বসে পড়ে। আপনি কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করছিল দোয়েল। পায়েলের ডাকে পেছন ঘুরে তাকায়। কি হয়েছে? একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা? ফলং ভাইয়া তো ঢাকা থাকে, তাই না? হুম, তো কি হয়েছে? তাহলে রাত্রিবেলা কিভাবে তোর সাথে দেখা করতে আসলো? ফালাকের কলেজ জীবন কেটেছে এখানে। কলেজে থাকতেই পড়াশোনার পাশাপাশি টিউশনই করত ফালাক। সেখান থেকেই দোয়েলদের পরিচয়। কলেজের গণ্ডি পেরোনোর পর পড়াশোনার সূত্রে ফালাক ঢাকা পাড়ি জমায়। শুরু হয় দোয়েলদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, যার কারণে অন্যদের বয়ফ্রেন্ডের মতো ফালাক বাসার নিচে এসে রাগ ভাঙাতে পারেনি। রাগ ভাঙানোর জন্য ফোন কলে ছিল ওর একমাত্র ভরসা। আর দোয়েলও রাগ করলে অপেক্ষায় থাকতো ওর ফোন কলের। এভাবেই চলছিল ওদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। আব্বুর সাথে দোয়েলের বেশি ভালো সম্পর্ক, অনেকটা বন্ধুত্বের মতো। আব্বু কখনোই প্রেমের বিরোধী ছিলেন না। আব্বুর বিয়েটাও রিলেশনের। দোয়েল আব্বুকে জানাতে চেয়েছিল, কিন্তু ফালাকি না করে, বলে ওর মাস্টার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত না জানাতে। তাছাড়া দোয়েলদের ফ্যামিলিতেও মেয়েদের একটু দেরি করেই বিয়ে দেওয়া হয়। পায়েলের প্রশ্নটাও মোটেই ফেলে দেওয়ার নয়, জিজ্ঞেস করতে হবে ফালাককে। দোয়েল মুচকি হেসে বলে, আমি জিজ্ঞাসা করে তোকে বলবো নি। পায়েল বেরিয়ে যায়। দোয়েল বিছানায় গা এলিয়ে ফালাককে ফোন দেয়। তিনবার কেটে দিয়ে তারপর ফালাক ফোন ধরে। প্রথম দিকে খুব রাগ উঠত, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। চতুর্থবারে ফালাক ফোন রিসিভ করে। কিছু বলবে? না, এমনি ফোন দিচ্ছি, খানিকটা মেজাজ দেখিয়েই বলে দোয়েল। ফালাক ফোনে ওপাশ থেকে হাসে। ওর হাসির শব্দ শুনে দোয়েল জিজ্ঞাসা সূচক কণ্ঠে বলে, হাসলা কেন? না, এমনি। আমায় না ভেঙালে তোমার ভাত হজম হয় না? না, এই জন্যই তো তুমি আমার পুচু বউ। বউ বউ করবে না, বিয়ে হয়েছে, এখনো বলো বউ বউ করবো না? আচ্ছা, তোমার সাথে বউ বউ করবো না, অন্য কারোর সাথে করবো। ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব, হেসে দেয় দোয়েল। ফোনের ওপাশ থেকে ও হাসে। দোয়েল হাসি খানিকটা মলিন করে বলে, দেখেছ আমরা কত লাকি, বিয়ের পরেও প্রেম করছি। আচ্ছা, যেটার জন্য ফোন করেছিলাম। কি? থাকো তুমি ঢাকা, তো রাত্রে কিভাবে আসলে? বিকালের দিকে ঝগড়া হলো না, তারপরেই মেসে যাই আমি। ওয়ার্ড্রবে তোমার দেওয়া গিফটগুলো দেখে অনেক রাগ হয়, ডিসিশন নিয়ে তোমার কোনো স্মৃতি আমি রাখবো না। রওনা দিই সন্ধ্যায়, রাতে গিয়ে উঠি ছোট্ট ভাইয়ের মেসে, তারপর সেখান থেকে তোমাদের বাসায় যাই। দেওয়াল টপকে তোমাদের বাসায় ঢুকি, তোমায় নিচে ডাকি, তুমি আসো, আর বাকিটা ইতিহাস। অনর্গল কথাগুলো বলে হেসে দেয় ফালাক। ওর হাসি দেখে হাসি আটকে রাখতে পারেনি দোয়েল। হেসে দেয় দোয়েলও। সত্যি ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। বিয়েরা অ্যাক্সিডেন্টালি হয়ে যায় ওদের, যার কারণে বিয়ের ব্যাপারে দোয়েলের বাবা মা জানলেও ফালাকের বাবা মা জানে না।
আব্বু ফালাকের থেকে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের দোয়েলদের বাসায় আসার আমন্ত্রণ জানান। আজ তারা আসছেন, বাসায় একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আব্বুও এসেছে, আম্মুর সাথে আব্বু রান্নাবান্নায় সাহায্য করছে, দোয়েলের ঘর গোছানোর দায়িত্ব দিয়েছে। সাত ভাইয়া আর পায়েল খুনসুটিতে ব্যস্ত, ট্রুথ ডেয়ার খেলছে তারা। সাত ভাইয়া এই কিছুক্ষণ যখন ডেয়ার নেয়, তখন বাদর পায়েলটা সাত ভাইয়াকে ডেয়ার হিসেবে অনেকগুলো চকোলেট আইসক্রিম আনতে বলে। ভাইয়া প্রথমে অস্বীকার করলেও পরে পায়েলের চাপে ডেয়ার মানতে বাধ্য হয়। ডেয়ার অনুযায়ী ভাইয়া অনেকগুলো চকোলেট আইসক্রিম আনে। দোয়েল সেখান থেকে একটা চকোলেট কোন আইসক্রিম নিয়ে খায়। ফালাক এখনও আসেনি, সকালে রওনা দিয়েছে ফালাক। জ্যামে না পড়লে জোহরের আজানের আগেই চলে আসবে আশা করা যায়। ফালাকের পরিবার ভোররাতে রওনা দিয়েছে, সুদূর খুলনা থেকে আসছে তারা। দোয়েল একটু বেশি নার্ভাস তাদের ভাষা নিয়ে, এক অঞ্চলের ভাষা তো অন্য অঞ্চলে বোধগম্য হয় না, হলেও তো অনেক হাস্যকর হয়। যেমন দোয়েলদের এখানে পুরী এক ধরনের খাবারের নাম, কিন্তু সিলেটে গিয়ে যদি কেউ বলে সে পুরী খাবে তাহলে সে গেছে। ঘর গোছানো শেষ হলে ড্রয়িং রুমে গিয়ে সোফায় গা এলিয়ে দেয়। যা ভ্যাপসা গরম পড়েছে, মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আছে। আরেকটু গরম পড়ুক না, ইয়া হাবিবি বলে উঠ নিয়ে বের হবে। ঘর্মাক্ত শরীর নিয়ে আপনি আসে, ওড়না দিয়ে হাত মুছতে মুছতে বলে, কি পরবি আজকে? জামা, এমনিতে অন্যান্য দিন টি শার্ট পালাজো পরি, আজ কোনো এক থ্রি পিস পরব। ফলকের বাবা মা তোকে কখনো দেখেছে? থাকি দেশের দুই প্রান্তে, দেখবে কিভাবে। হো, প্রথম দেখতেছে তোকে, আজ শাড়ি পর তাহলে। আমি পরতে পাই না শাড়ি। আমি পরিয়ে দেবো নি, এখন সাবান নিয়ে আয়, যা তুই বের হলে আমি যাবো। আপনের কথার পিঠে কোনো কথা বলে না দোয়েল, গরম পড়েছেও অনেক, চোখে মুখে তীব্র ক্লান্তি ভাব। শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। শাওয়ার নিয়ে রুমে এসে দেখে ফালাক উপুর হয়ে বিছানায় শুয়ে আছে। দোয়েল টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলে, কখন এলে? এই মাত্র। ফ্রেশ হয়েছ? একটু পরে, অস্থির লাগছে। আপনি গেল কিন্তু তাহলে ওয়াশরুমে? আচ্ছা যাক। আপু ওয়াশরুমে যাওয়ার আগে দোয়েলকে ডাক দিয়ে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে যায়। কি এইগুলো? শাড়ি আর পাঞ্জাবি, আপু টাকা দিয়েছিল তোদের জন্য কিনতে, দেখ তো পছন্দ হয় কি না। দোয়েল মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। আপুনি মুচকি হেসে দোয়েলের গালে হাত দিয়ে বলে, তুই যতটুকু পারিস সাজতে থাক, আমি সাবান নিয়ে আসছি। টি শার্ট প্লাজো পরে বিয়ে করছিস? আজকে রেজিস্ট্রি হবে, আজ অন্তত একটু বৌসাজ। কাটের এক সাইডে সব মেকআপ প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দোয়েল। ফালাক সবগুলোই চোখ বুলিয়ে নেয়, অবাক দৃষ্টিতে বলে, এগুলো কি? মেকআপ। তুমি না বলতা মেকআপ করতে জানো না তুমি? শিখে নিতে কতক্ষণ, মানুষকে দেখাতে হবে না। ফালাক ভাই কত সুন্দর বউ পেয়েছে। ফালাক ভাইয়ার বউ ন্যাচারাল অনেক সুন্দর, কাজল লিপস্টিক দিলেই তাকে মাশাল্লাহ লাগে, আটা ময়দা দেওয়ার দরকার নেই। দোয়েল আর চোখে ওর দিকে তাকিয়ে ভেংচি কেটে বলে, ডোন্ট ডিস্টার্ব, সাজতেছি। আপনি বেরুতে বেরুতে দোয়েলের সাজা হয়ে যায়। কসমেটিক্সগুলো শুধু শুধু কিনছে, একটাও ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে না, টাকা নষ্ট। ছোট বড় সব অনুষ্ঠানে বিবি ক্রিম, লিপস্টিক, আইলাইনার, মাস্কারাই সব। বিয়ে বাড়ি গেলে শুধু ব্লাশন আর আইশ্যাডো দিই। সব সময় থ্রি পিস পরাই টিপটা দোয়েলের গেট আপের সাথে যায়। একসময় ওয়েস্টার্ন ড্রেস পরতাম, কিন্তু বাদ দিয়েছে পরা। ফালাকের ভাষ্য মতে পশ্চিমা পোশাকে নাকি দোয়েলকে মানায় না, বাঙালি পোশাকেই নাকি দোয়েলকে অসম্ভব সুন্দর লাগে। আর কোনো মেয়ে চাইবে না নিজেকে সুন্দর উপস্থাপন করতে, তাই বাঙালিয়ানার দিকে ঝুঁকি। ফালাকের কথাই সত্য হয়ে দাঁড়ায়, বাঙালি পোশাকে দোয়েল নিজেকে আলাদাভাবে খুঁজে পায়। তারপর থেকে থ্রি পিস কুর্তিই দোয়েল পরে। আজ প্রথমবার শাড়ি পরতে চাচ্ছে, প্রথমবারও না, ছোটবেলায় অনেক পরা হয়েছে শাড়ি, কিন্তু মাঝখানে পশ্চিমা সংস্কৃতির খপ্পরে পড়ে শাড়ি কি জিনিসটাই ভুলে গেছিল। অনেক দিন পর পরা হচ্ছে তো, তাই ফার্স্ট টাইম ফিলিংস আসছে। আপনি শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে চুল প্যাচাতে প্যাচাতে রুমে আসে। ফালাক আপনিকে সালাম দেয়, দোয়েল নতুন টাওয়াল বের করে দেয় ফালাককে।
ফালাক ওয়াশরুমে চলে যায়। আপনি শপিং ব্যাগ থেকে শাড়িটা বের করে মেলে। সাদা কালো দোয়েলের প্রিয় রং, শাড়িটা জামদানি, সাদার মধ্যে লাল সুতোর কাজ রয়েছে আর জমিন লাল। তখন ভালো করে না দেখেই বলেছিল শাড়িটা সুন্দর, এখন দেখি আসলেই সুন্দর। আপনি বেশ পরিপাটিভাবেই শাড়ি পরাতে পারে, আঁচল সুন্দর করে প্লেট করে দেয়। দোয়েল রেডি হতে হতে ফালাক শাওয়ার নিয়ে বের হয়। ফালাকও সেইম পাঞ্জাবি পরেছে, সাদার মধ্যে লালের কাজ। পেছন পেছন সাত ভাইয়াও আসে। সাদা নাকি তোমার শালিকার পছন্দ, তাই তোমার আপু এই শাড়িটা কিনল, আর পাঞ্জাবিটা তোমার আপু নিজে হাতে হ্যান্ড পেন্ট করেছে। আপুর গুণ আছে অনেক, আর আমি বেগুণ, শুধু বিছানা আর সোফায় গড়াগড়ি করি। সাত ভাইয়ার কথার জবাবে বলে দোয়েল, সবাই হেসে দেয়। পায়েল দোয়েলদের মাঝে উপস্থিত হয়, সেও শাড়ি পরেছে, পেঁচিয়েছে বলা যেতে পারে, অত তাও পেঁচিয়েছে, দোয়েল তো তাও পারে না। আপনি শাড়ি পরিয়ে দে, আমি ছবি তোলার জন্য যেভাবে শাড়ি পেঁচাই সেভাবে পেঁচিয়েছে, তুই ভালো করে শাড়ি পরাতে পারিস। পায়েলের সাথে আমিও শাড়ি পরে আসছি, তোমরা থাকো, সবাই শাড়ি পাঞ্জাবি পরে সেলফি তুলব। আপনি পায়েলকে নিয়ে বেরিয়ে যায়। দোয়েল ফালাক সাত ভাইয়া খাটে বসে খোশ গল্প করতে লাগে। দোয়েল চা ইন্টু ফাট, ভাবতেই পারিনি ওর এইভাবে বিয়ে হবে। আপনারা সবাই ওকে কোন হিসাবে ইন্ট্রোভার্ট বলেন আমি ভেবে পাই না, সারাদিন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে আমার মাথা খায়। সাত ভাইয়ার কথার জবাবে বলে ফালাক, খানিকটা রাগ হয়, তোর কাছে যদি ইন্ট্রোভার্ট থাকতেই হয় তাহলে তুই কিসের প্রিয় মানুষ, প্রিয় মানুষের কাছে কিসের ম্যাচিউরিটি, খানিকটা অভিমানী কণ্ঠে বলে। আমি তো কানের কাছে ঘ্যান ঘ্যান করি, আর অন্য মেয়েরা তো তোকে ফিসফিসে গান শোনায়, তাই না? বেশ কিছুক্ষণ দোয়েলরা খোশ গল্প করে। আপনি পায়েল সেজে আসে, দোয়েলরা সেলফি তোলার প্রস্তুতি। সাত ভাইয়া বেশ লম্বা, আপনি মাঝে মাঝে তাকে খাম্বা বলে ডাকে। এই খাম্বা, তুমি ফোন হাতে নাও। দোয়েলরা সবাই হেসে দেয়। সেলফি তোলা হয়ে গেলে দোয়েলরা খাটে গোল হয়ে বসে ছবিগুলো দেখতে লাগে। ছবিগুলো দেখে পায়েল কিছুটা উদাসীন কণ্ঠে বলে, দেখছিস আপনি আপনি তোদের সবার জামাই আছে, আজ আমারও যদি জামাই থাকতো তাহলে এই সেলফিটা পূর্ণতা পেত। পায়েলের কথা শুনে দোয়েলরা সবাই একযোগে হেসে ওঠে। আপনি পায়েলের মাথায় হালকা চড় দিয়ে বলে, বেশি পেকে গেছিস। আচ্ছা ফালাক ভাইয়া, তোমার কি ছোট ভাই আছে? আর চোখে তাকিয়ে বলে ফালাক, পায়েল লাজুক কণ্ঠে বলে, না মানে আমারও একটা গতি হতো আর কি, তাই আর কি। আবার দোয়েলরা হেসে দেয়। এরই মধ্যে কলিং বেলের আওয়াজ, পাশের ঘর থেকে আম্মু চিৎকার দিয়ে বলে, দোয়েল দরজাটা খুলে দে। বিয়ের কোণেকে বলছে দরজা খুলে দিতে, আমি যাচ্ছি, ভেঙচি কেটে বলে আপনি। আপনি উঠে যায়। সাত ভাইয়া ফালাককে বলে, তোমার বাবা মাই এসেছে হয়তো। বলতে না বলতেই আপনির ডাক, ফালাক আঙ্কেল আন্টিরা এসেছেন। ফালাক উঠে যায়। ফালাকের পেছন পেছন সাত ভাইয়াও যায়। দোয়েল উঠতে যাবে ঠিক তখনই পায়েল দোয়েলের পথ আটকে বলে, তুই হলে ইয়ে বিয়ের কোণে, তুই এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে থাকবি, তুই কেন দৌড়ে শ্বশুরবাড়ির মানুষজনকে দেখাতে যাবি? দুপুরে খাওয়া দাওয়ার পরে দোয়েলদের ম্যারেজ রেজিস্ট্রি হয়। ফালাকের পরিবারের মোটামুটি সবাইকেই দোয়েলের ভালো লেগেছে, কিন্তু ওর দাদি আর বোনকে দোয়েলের একটু বেশিই ভাল লাগে। যদিও দোয়েল ওর দাদির কথা সঠিকভাবে বোঝে না, গ্রামের সহজ সরল মানুষ হওয়ার কথাবার্তায় ওনার খুলনায় খাঁটি আঞ্চলিক ভাষার টান আছে। ফাইজা ফালাকের ছোট বোন, সেভেনে পড়ে, পায়েলের থেকে এক ইয়ার জুনিয়ার, প্রায় সমবয়সী হওয়ায় অল্প সময়ের মধ্যেই ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। দোয়েলের শ্বশুর বাড়ির লোকজন রাতেই রওনা দেয় খুলনার উদ্দেশ্যে। তারা থাকার কারণে দোয়েল অস্বস্তি সহ্য করেই শাড়ি পরেছিল। তারা চলে যাওয়ার সাথে সাথে দোয়েল ওর কমফোর্ট ড্রেস, ঢিলে ঢালা টি শার্ট আর প্লাজো পরে নেয়। সাত ভাইয়া ফালাক বাহিরে গেছে, ড্রেস চেঞ্জ করে মুখ ধুয়ে দোয়েল চায়ের পানি গরম দেয়। দোয়েলের কাছে এই চাটা এক ধরনের মাদক, যা ছাড়া দোয়েল প্রায় পাগলের মতো হয়ে যায়। এই জিনিসটা না থাকলে কবেই যে দোয়েল মাথা ব্যথায় মারা যেত। তাছাড়াও দোয়েলের সকল মানসিক রোগের ওষুধ এই চাকেই লাগে। বিয়ের আগ দিয়ে প্রায়ই ফালাকের সাথে ঝামেলা হতো, আপসেট থাকতো অনেক, তখন চা খাওয়ার মাত্রাটা বেড়ে যেত।
দোয়েল সাধারণত দিনে দুইবার চা খায়, সকাল আর বিকেল বা সন্ধ্যা। এটা শুনে অনেকেই বলে মেয়েটা মাত্র দু কাপ চা খেয়ে নিজেকে চাখোর দাবি করে। না ভাই, দোয়েলের কাপে চা খাইতে মুখে সুরসুরি লাগে। ইয়ায়া বড় একটা মগ কিনেছে, সেই মগ ভর্তি করে দুবেলা চা খায়। কিন্তু কোনো বিষয় নিয়ে আপসেট থাকলে চা খাওয়ার মাত্রা অনেক বেড়ে যায়। তখন দিনে 10-12 মগ চা খাওয়ারও রেকর্ড আছে দোয়েলের। এতটাই দোয়েল এই জিনিসটার প্রতি আসক্ত। আম্মুর মতে দোয়েলের এই ক্ষুধা মন্দার মূলে নাকি রয়েছে ওর চা খাওয়া। মাঝে মাঝে চা পাতি আম্মু লুকিয়ে রাখে, কিন্তু আম্মু ভুলে যায় যে দোয়েল আম্মুরই মেয়ে। রুমে সবসময় দোয়েল এমার্জেন্সি চাপাতি রাখে, তখন সেখান থেকে নিয়েই খায়। সাত ফালাক রাত 10:30 দিকে ফেরে। ওরা বাসায় আসতে না আসতেই শুরু হয় আম্মুর রাতের খাওয়ার জন্য তাগাদা। দুপুরে দোয়েলের খাওয়া হয়নি, খিদেতে পেটে ছুঁচো ডাকছে, যার কারণে এইবার আর পরে খাবে পরে খাবো বলে ঘ্যান ঘ্যান করে না, সবার আগে টেবিলে বসে যায়। দোয়েলের খাওয়ার তোড়জোড় দেখে আপনি টিটকিরি মেরে বলে, দেখেছো আজ আর খাওয়াতে তার আলসেমি নেই, খুব বলতো আমার বিয়েতে আমি আগে আগে খাবো, অথচ একটু আগে চা খেতে খেতে বলল, জানিস আপনি আজকে আমার দুপুরে খাওয়া হয়নি। আপনির কথায় সবাই হেসে দেয়, দোয়েল লজ্জায় পড়ে সবার সামনে। আম্মু আপনি খাবার পরিবেশন করে, আব্বু খেতে খেতে ফালাককে বলে, রিলেশন করেছো? জানো কি জানি না, তারপরেও বলছি, দোয়েলের চা ছাড়া সব খেতে রাজ্যের আলসেমি, না খেয়ে থেকে মরে যাবে, তাও নিজে থেকে খাবে না, ওকে খাইয়ে দিতে হয়। তোমার হাতে তুলে দিয়েছে, তুমি দেখে রেখো ওকে, দেখো মেয়েটা যেন কষ্ট না পায়, মুখ ফুটে সব বলে না, তাই তো তোমাদের ঘটনার কথা আমরা কেউই জানতে পারিনি। চিন্তা করবেন না, দায়িত্ব যখন দিয়েছেন আমি সব দিয়ে তা পালন করার চেষ্টা করব। ফালাক বলে, খাওয়া শেষ হলে আব্বু আম্মু নিজেদের রুমে ঘুমোতে যায়। দোয়েলরা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে। বাইরে থেকে আসার আগে ওরা কোকোকোলা এনেছে। দোয়েল কোকোকোলা গ্লাস নিয়ে আসে, অত আদিক্ষেতা করে ঢেলে দিতে পারবে না, যার লাগবে নিয়ে নিয়ে খাবে। দোয়েল আপনি একে অপরে লাভ স্টোরি বলে, পায়েল বিষণ্ণ মুখ নিয়ে গালে হাত দিয়ে সেগুলো শোনে। আমি যদি একটা প্রেম করতাম আমারও জামাই থাকত। এইটে পরে মেয়ে নাকি প্রেম করবে, ভেঙচি কেটে বলে দোয়েল। সবাই মৃদুস্বরে হেসে দেয়। 1:30 পর্যন্ত ওদের আড্ডা হয়। সাত ভাইয়ার অফিস ধরতে হবে গিয়ে, তাই আপনি ভাইয়া ঘুমাতে চায়। দোয়েল আর ফালাকও নিজেদের ঘরে যায়। পায়েল সাধারণত দোয়েলের সাথে থাকে। আজ ফালাক থাকায় তাকে গেস্ট রুমে ঘুমাতে দেওয়া হয়েছে। ফালাক ঘরে ঢুকতেই দোয়েল দরজা লাগিয়ে দেয়, মুচকি হাসি দিয়ে বলে, আজ আমরা প্রথম একসাথে রাত কাটাবো। দোয়েলের কথা শুনে ফালাক লাজুক হাসি দেয়। দোয়েল তাতে দাঁত কামড়ে বলে, আর আজ তুই তো সব কাজে কৈফিয়ত দিবি। ফালাক বেকুবের মতো দোয়েলের দিকে তাকায়, চোখ মুখ দেখে মনে হচ্ছে ও ভেতর ভেতর আওড়াচ্ছে শালা কি ভাবলো আর কি হলো। দোয়েল আবার বলে, যা যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দিবি। ফালাক শুকনো ঢোক গিলে হ্যাসুচোক মাথা নাড়ায়। দোয়েল ওকে সাইড দিতে বলে, ও বসবে, ও সরে বসে। দোয়েল বলা শুরু করে, নাম্বার 1, তুই সিগারেট খাওয়া ধরলি কবে থেকে? ফালাক করুণ দৃষ্টিতে দোয়েলের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি? হুম বল। বুঝলা কিভাবে সিগারেট খাই আমি? রাত্রে যখন খাইতে বসেছিলাম তখন আপনার গা থেকে আমি সিগারেটের গন্ধ পেয়েছি স্যার। আমি তো মিন্টের চুইংগাম খেয়েছি, সাদ ভাইয়া বললো মিন্ট জাতীয় কিছু খেলে নাকি সিগারেটের গন্ধ চলে যায়। সাদ ভাইয়া জানলো কিভাবে? উনিও তো খান, তোমার যেমন চা ছাড়া অস্থির লাগে আমাদের তেমন সিগারেট ছাড়া অস্থির লাগে। আপনিকে বলতেছি, জানেন উনি, উনি ঘরে সিগারেট খাওয়ার পারমিট দেন নাই শুধু, তাই ভাইয়া বাইরে খায়। ফালাকের সাথে দোয়েল কথাই পারে না, বেশিই ফটর ফটর করে ছেলেটা মনে হয়। দোয়েলকে চুপ থাকতে দেখে হাসতে লাগে ও। দোয়েল ধমক দিয়ে বলে, এত হাসি কিসের? হাসলে মানুষ বেশি দিন বাঁচে, তাই বাঁচার জন্যই হাসি। দোয়েল একটু ওর দিকে এগিয়ে যায়, ও লজ্জায় কিছুটা সরে যায়। দোয়েল শান্ত কণ্ঠে বলে, সত্যি করে বলো তো ফালাক, তুমি কি ভালো ছেলে? ও শার্টের কলারটা হালকা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ অবশ্যই,
লাখে একটা। ভালো ছেলেরা কখনো সিগারেট খায় না, কারণ ওরা জানে ঠোঁট জোড়া তাদের বউয়ের হক। কথাটা বলেই মুহূর্তেই ওর অক্ষি জোড়া দুটো দোয়েলের হাত দিয়ে আড়াল করে ওর ঠোঁটে দোয়েলের ঠোঁটের আলতো ছোঁয়া দিয়ে দেয়। ও তার চোখ, চোখের পলক পড়ছে না ওর, বড় বড় চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দোয়েল লজ্জায় বালিশে মুখ গুঁজে শুয়ে পড়ে, মস্তিষ্ক কাজ করছে না দোয়েলের। কি করে ফেললাম আমি, হয় হয় দোয়েল এত অসভ্য হয়ে গেছে কিভাবে। ছি ছি, আমার তো মনে হচ্ছে এখনই জমিন দু ভাগ করে তার ভিতরে ঢুকে যাই, নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। দোয়েল, এই দোয়েল,